তাহলে কি বই পড়বো, ক্লাস করব নাকি নোট পড়বো? কি রে তোর, এইচএসসি মাত্র 2 মাস বাকি, শোনো এইচএসসি সিলেবাসটাই গোছানো শেষ হয়নি, বন্ধুরা তো প্রিঅ্যাডমিশন শুরু করে দিচ্ছে। আমার দ্বারা কিছু হবে না দোস্ত। প্রিয় এইচএসসি 2024, তোমরাও কি একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ? আগামী 2 মাসে কিভাবে এইচএসসি রিভিশন কমপ্লিট করবে, নোট গুছানো না থাকলে কি রিভাইজ দিবে, অথবা এইচএসসি পরীক্ষার আগের দিন কিভাবে প্রস্তুতি নিবে? তাহলে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ভিশন 95। এছাড়াও তোমাদের যাদের এই সময় এসেও নোট গোছানো নেই, তাদের জন্য দেশ সেরা কলেজ এবং ইউনিভার্সিটি তৈরি এক্সক্লুসিভ হ্যান্ড নোট। প্রতিটি লাইভ ক্লাসের সাথে পাচ্ছ থিওরিটিক্যাল ক্লাস স্লাইডস, লাইভ কম্পিটিটিভ কুইজ, আর পরে রিভিশন দেওয়ার জন্য এক্সক্লুসিভ হ্যান্ড নোটস তো থাকছেই। কিছুই পড়া হয় নাই ভাই, শেষ মুহূর্তে এরকম পুকুর দেখে ঝাঁপ দিতে মন চাচ্ছে। তোমাদের যাতে এরকম মনে না হয় সেজন্যই আমরা তোমাদের জন্য রেখেছি তোমাদের প্রস্তুতিকে আরো শানিত করতে শেষ মুহূর্তে সপ্তাহব্যাপী ফাইনাল মডেল টেস্টের ব্যবস্থা। যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ সেলফ স্টাডি, তাই আমাদের 35 দিনের একাডেমিক সাইকেল শেষ হওয়ার পরে 25 দিনে তোমাদের প্রস্তুতিকে চূড়ান্তভাবে ঝালাই করে নিতে তোমাদের জন্য থাকছে এক্সক্লুসিভ হ্যান্ড নোট, এবং যে কোনো ধরনের প্রবলেম ডাউট সলভিং এর জন্য থাকবে 24/7 ডিসকাশন গ্রুপ। সাথে থাকছি আমি শৌভ সাহা, এক্স নটরডেম কলেজ ব্যাচ 23, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA ইউনিটে। আমি আহসানুর রহমান ফাহিম, এক্স নটরডেম কলেজ 2023 ব্যাচ, বর্তমানে পড়াশোনা করছি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে। সাথে থাকছি আমি শহীদ মন্ডল জয়, এক্স নটরডেম কলেজ 23 ব্যাচ, বর্তমানে পড়াশোনা করছি রুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সাথে থাকছি আমি গোপাল চন্দ্র দাস, পড়াশোনা করছি বুয়েটের MME ডিপার্টমেন্টে এবং এক্স নটরডেমিয়ান ব্যাচ 2023। সাথে থাকছি আমি অরিত্র সরকার, এক্স নটরডেমিয়ান ব্যাচ 23, পড়াশোনা করছি বুয়েটের MME ডিপার্টমেন্টে।